সকালবেলা ঘুম থেকে উঠে আমি একটা কফি বানাই, শুধু লেমন দিয়ে আর গরম পানি, এখানে আর কিছু থাকে না। লেমনের জুসটা নেওয়ার পরে আমি স্কিনটা দিয়ে এভাবে সিঙ্কের উপর ঘষতে থাকি। এভাবে ঘষলে, তারপর ঘষে কিছুক্ষণ রেখে দিলে অনেক সুন্দর ক্লিন হয়ে যায়, একদম চকচক করে। এটা আমি প্রায় করি, তো আপনার সাথে একটু শেয়ার করলাম। অনেক কিছু আছে যে এরকম অদ্ভুত লাগে দেখতে, কিন্তু এটা কিন্তু খুবই কার্যকরী একটা জিনিস। লেমন দিয়ে যদি কোনো কিছু পরিষ্কার করা হয়, এটা কিন্তু খুবই ভালো পরিষ্কার হয়। যদিও আমার সিঙ্কটা অত ময়লা না, আমি অলরেডি পানি তারপর হচ্ছে সোপ দিয়ে ক্লিন করছি, তারপরে আবার লেমন দিয়ে করতেছি, এখন দেখা যাবে কি একটা শাইনি একটা ভাব আসবে। আপনারা যদি পারেন তো একটু ট্রাই করে দেখতে পারেন। আমি প্রায় করি, তবে এভরিডে না, যখন আমার মনে যায়। কারণ আমি যেহেতু এভরিডে লেমনটা খাই, তো আমি চেষ্টা করি যে মাঝে মাঝে এই জিনিসটা করার। ঘরে কিছু রাগি ফ্লাওয়ার ছিল, সায়ানকে এইটা দিয়ে কিছু রেসিপি করে খাওয়াইছিলাম। এই ফ্লাওয়ার দিয়ে আমি আজকে রুটি বানাবো। এটা আমার আসলে ইন্ডিয়ার কিছু ভিডিও থেকে দেখে আমার শেখা, ওরা দেখি যে রাগির ছোটো ছোটো রুটি বানায়, তো আজকে চিন্তা করলাম যেহেতু ঘরে ফ্লাওয়ার আছে তো আমি একটু বানাই। কিন্তু আমার এটার এক্সপিরিয়েন্স খুবই বাজে ছিল, আমি জানি না তারা এটা কিভাবে খায়, কিন্তু আমি যখন বানাচ্ছিলাম আমার কাছে বানানোটা খুব কঠিন মনে হচ্ছিল, বারবার লেগে যাচ্ছিল, আর খাওয়ার পরেও খুব বেশি যে একদম মানে ইয়াম্মি ছিল সেরকম না, তবে খাওয়া যায়। তবে যেটা আমি জানি, রাগির যদি রুটি খাওয়া যায় ডেইলি রুটিনে, তাহলে স্বাস্থ্যের জন্য এটা খুবই ভালো। তো আমি নাস্তা খেয়ে আবার সাইফান স্কুলে চলে আসছি। আজকে সাইফান স্কুলে একটা মিটিং ছিল, মিটিংটা হচ্ছে যে সাইফান এই বছর কি কি করেছে না করেছে, ওর অ্যাক্টিভিটিস কেমন ছিল, অল ওভার একটা আমাকে ফিডব্যাক দিয়েছে স্কুল থেকে। আর ওর স্কুলে তিনটা খাতা থাকে, সেই খাতাগুলো আমাকে একটু চেক করতে বলছিল যে চেক করে দেখেন যে সাইফানের সব ঠিক আছে কিনা। তো আমার কাছে সব কিছু ঠিকই মনে হলো, আর টিচাররা তো খুবই হ্যাপি, সাইফান খুবই ভালো ছেলে, ব্রাইট ছেলে, ব্রিলিয়ান্ট ছেলে, খুব ভালো পারে এই সেই। কিন্তু আমরা সে জানি বাসায় ওকে আমরা কতটা সময় দিই পড়াশোনার জন্য, আর কতটা আমাদের জন্য কষ্ট ওকে নিয়ে করি। তো যাই হোক, বাচ্চাদের ভালো শুনলে স্কুল থেকে প্যারেন্টসে কিন্তু ভালোই লাগে। এখন হচ্ছে বিকেলবেলা, ওদেরকে নিয়ে একটা পার্কে আসছিলাম, এটা হচ্ছে ওয়েস্টার্ন পার্ক। আজকে ওয়েদারটা অনেক ভালো ছিল, প্রায় 20 ডিগ্রির মতো, অনেক গরম, এই জন্য পার্কে এত মানুষ যে মানে আমার দেখে তো পুরো আরও বেশি গরম লাগতেছিল যে এত মানুষ। এখানে এরকমই, যখন উইন্টার থাকে তো পার্ক একদম খালি থাকে, কেউ আসে না পার্কে, একটা পাখিও আসে না। আর যখন একটু গরম পড়ে, ওয়েদার একটু ভালো মানে একটু ঠান্ডার থেকে একটু বেটার হয়েছে, তখন পার্কের অবস্থা এমন থাকে, প্রত্যেকটা রাইডে বাচ্চাদেরকে নিয়ে আমার লাইনে দাঁড়ায় থাকতে হইতেছে, তারপর অনেকক্ষণ পর আমরা সিরিয়াল পাচ্ছি, এমন একটা অবস্থা। তো পরে আমরা দেখতেছি যে ওইদিকটা আমরা পাচ্ছিলামই না কোনো চান্স, পর এদিকটা চলে এসেছি যেখানে একটু বড় বাচ্চারা খেলে আর একটু কঠিন সাইড সেদিকে। এখানে সাইফান খেলতেছিল আর আমি বসে বসে পরিবেশটা দেখতেছিলাম, মার্শাল্লাহ সুন্দর একটা পরিবেশ। এই পরিবেশের জন্য দেখা গেছে যে আমরা কতটা দিন অপেক্ষা করি। তো এই একটা গাছের উপরে আমি আবার বসে আছি, ওরা গাছ কেটে রাখছিল, ওই গাছটার উপরে বসা আর বসে বসে দৃশ্য উপভোগ করতেছি। পার্ক থেকে আসার সময় আমি একটা দই বড়া কিনে নিয়ে আসছিলাম, এটা খাওয়ার পর আমার কাছে মনে হলো আমি এটা কী খাচ্ছি জীবনের, এটা আমার সেকেন্ড টাইম কিনে খাওয়া। আর প্রথমবার আমি একটা বাসায় খেয়েছিলাম, সেটা পাকিস্তানি বাসায় ছিল, এটা মেনলি একটা পাকিস্তানি খাবার, বাট ইন্ডিয়ারাও খায়। বাট এই কিনাটা আমার একদম ভালো লাগে নাই, মনে হয়েছে আমার কাছে আমার 3টা টাকা আমি পানিতে ফেলে দিলাম। বাট যেটা আমি বাসায় খেয়েছিলাম ওই খাবারটা আমার কাছে খুব ভালো লেগেছিল, বাসায় বানানোর গুলো অনেক টেস্টি হয়। এনিওয়ে, সবাইকে অনেক ধন্যবাদ আমার ছোট্ট একটা ব্লগ দেখার জন্য, আজকে এখানে বিদায় নিচ্ছি।